হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে থাকছে কিভাবে আপনার ফোনটা ওটু আপডেট হওয়া থেকে বাঁচাবেন। দেখা গেছে যে বন্ধুরা, আমরা 1 GB বা 2 GB আমরা MB কেনার পরে কি ডাটাটা চালু করার সাথে সাথে দেখা গেছে অটোমেটিকলি কিন্তু আমাদের প্লে স্টোর থেকে অ্যাপসগুলো আপডেট হওয়া শুরু হয়ে যায়, যার কারণে আমাদের MBগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্যা থেকে বাঁচবো কিভাবে আজকে আপনাদেরকে এটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ওটু আপডেট হওয়ার সিস্টেমটা কীভাবে বন্ধ রাখবেন আপনার ফোনের, এই সিস্টেমটাই কিন্তু আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। সো বন্ধুরা, দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ওটু আপডেট অটোমেটিকলি অ্যাপসগুলো আপডেট হওয়া থেকে কীভাবে বাঁচবো, এই জন্য আমরা অফ করার জন্য এই সিস্টেমটা আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা, আপনারা দেখতে পারবেন আপনাদের যে জিমেল আইডি লোগোটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন, আমি আপনাদেরকে আগে দেখাই, দেখেন আমারগুলো কীভাবে আছে। দেখেন আমি আমারগুলো অটো আপডেট সিস্টেমটা বন্ধ করে রাখছি, সফটওয়্যারগুলো অটো আপডেট হতে পারে না, তার জন্য দেখেন সবগুলো আপডেট চাচ্ছে, দেখতে পারতেছেন, যেটা ও নিজের মন মতো আপডেট হতে পারে না। আমি যদি আপডেট দিই তাহলে আপডেট হবে, এছাড়া আপডেট হবে। সো কীভাবে আপনারা বন্ধ করবেন, এজন্য বন্ধ করার জন্য আপনারা সরাসরি চলে যেতে হবে, আবার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে সেটিং আছে নিচে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, নেটওয়ার্ক পারফরমেন্স না কি জানি এটা দেখেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন ওটু আপডেট অ্যাপস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন আমি কোনোটা দিয়ে রাখি নাই, ওভার ওয়াইফাই অনলি দিতে পারবেন অথবা ডোন্ট ও টু আপডেট অ্যাপস এটাতে দিতে হবে, আমি এটাতে দিয়ে রাখছি। তো এখান থেকে দিয়ে আপনারা থাকবে ওভার এনি নেটওয়ার্ক, সো এটা থেকে একদম নিচে এটা দিয়ে ডান করে দিবেন। ডান করে দিলেই কিন্তু বন্ধুরা আপনার সফটওয়্যারগুলো আর অটোমেটিকলি আপডেট হবে না, আর আপনার MBও অপচয় হবে না। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনি ওটো আপডেট সিস্টেমটা বন্ধ করতে পারেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তী ভিডিও আসার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।